হ্যালো বন্ধুরা, আমি সীমা। আজকে আমার টবের মধ্যে লঙ্কা গাছ দেখাবো, গুলি লঙ্কা। আগের ভিডিওটা দেখিয়েছিলাম ঘি লঙ্কা, এবারে দেখাবো গুলি লঙ্কা। আর আমার এই সেই গুলি লঙ্কা গাছ, অনেকে একে ট্যাপরি লঙ্কাও বলে। এই লঙ্কা গাছটা আমি বীজ থেকেই তৈরি করেছি। কত লঙ্কা হয়েছে দেখুন, গাছে জল দিয়েছি তো, জলের ফোঁটা পড়ছে লঙ্কাগুলোর থেকে। দেখুন, আর এই যে গাছটা আমি বসিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে, এর মধ্যেই দানা ছড়িয়েছিলাম, তার মধ্যেই বসিয়ে দিয়েছি। মানে গাছটা বড় হয়েছে, আর তুলার অন্য কোথাও দিইনি, প্লাস্টিকের মধ্যেই আছে। ঝাড় মতো হয়েছে গাছটা, একটা লঙ্কার মধ্যে যে কটা দানা ছিল ছড়িয়েছিলাম বীজগুলো, তার মধ্যে দুটো লঙ্কা গাছ ছড়িয়েছিল, আর সব বীজগুলো কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। আমার ছাদে খুব কাঠবিড়ালি আসে, যেহেতু পাশে আম গাছ আছে, গাছপালা আছে, তো ওই সব গাছের মধ্যে কাঠবিড়ালি আছে, তা খেয়ে নিয়েছিল। দুটো গাছ বেরিয়েছে, দু জায়গায় বসিয়েছি, এইটার মধ্যে একটা আছে, আর একটা তুলে আর এক জায়গায় বসিয়েছি। দুটো গাছেই এখন খুবই লঙ্কা হচ্ছে, আর দেখুন কত লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলিয়ে গাছটা একদম ভর্তি হয়ে আছে। আর এই লঙ্কার টেস্ট খুব সুন্দর, এর একটা ঘ্রাণ আছে আলাদা, আর ঝাল একেবারে কমও না, আবার খুব খ্যাটখ্যাটে ঝালও না। একটা লঙ্কা একা খাওয়া যাবে ভাত দিয়ে, কিন্তু ঘি লঙ্কাটা যেমন খুব ঝাল, আর টেস্টটা আবার অন্যরকম, ওইটার টেস্টও খুব সুন্দর। আগের ভিডিওটায় আমি ঘি লঙ্কা দেখিয়েছিলাম, ওইটার টেস্টটাও খুব সুন্দর, আর ওটা ঝাল খুব। ওটা আমি চিকেন রান্না করলে চিকেনের মধ্যে একটা করে পাকা লঙ্কা দিয়ে দিই, ঘি লঙ্কা, আর চিকেনে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর এই লঙ্কাটা, এই গুলি লঙ্কাটা দেখুন পাকা আছে, দেখছেন পাকা, এটাও খুব টেস্টি, এরও ঘ্রাণটা খুব সুন্দর। দেখুন লঙ্কাগুলো কী সুন্দর ঝুলছে গাছের মধ্যে, লাল লাল, একদিকে সবুজ লঙ্কা একদিকে লাল লঙ্কা, গোল গোল, কী সুন্দর লঙ্কাগুলো না। আর এই ভিডিওটা যখন আমি করছিলাম, একটা ডাক পাখির ডাক ছিল খুব সুন্দর, আমার এডিটিং করতে গিয়ে ডাক পাখির শব্দটা চলে গেছে। আমাদের পাশেই পুকুর আছে, ওইখানে ডাক পাখি আছে, আর এই লঙ্কাটা দেখুন। আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, শুধু লঙ্কা গাছই দেখাচ্ছি, যেহেতু এটাই আমার আজকের বিশেষত্ব। একটা গাছে কত লঙ্কা হয়ে আছে, আর একটা গাছে ওই গাছটা ওরকম অনেক লঙ্কা হয়ে আছে। আর আমার হাজব্যান্ড তো ঝাল খেতে খুব ভালোবাসে, খাওয়ার আগে ছাদে চলে যায়, গিয়ে দুটো করে লঙ্কা নিয়ে চলে আসে, কোনোদিন এই লঙ্কা, কোনোদিন ঘি লঙ্কা, কোনোদিন লম্বা লঙ্কা, অনেক রকমের লঙ্কা গাছ আছে আমার ছাদে, বুলেট লঙ্কা। সবই আমি বীজ থেকেই তৈরি করি,
আমার ছাদে অধিকাংশ গাছই আমার বীজ থেকে তৈরি করা, নিজের হাতে তৈরি করা গাছ। আমলকি গাছও আছে, একদিন দেখাবো আমলকি গাছটা আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, আবার আগামী ভিডিওয়ে আপনাদের সঙ্গে কথা হবে, আপনারা দেখতে থাকুন।